পথে মুক্তি নাই, শান্তির পথ সে তো একটাই একটাই, সে পথ ইসলামায় ছুটে আয়, সে পথ ইসলামায়। নবীদের মধ্যে সবচাইতে জবরদস্ত পয়গম্বর ছিলেন মুসা আলাইহি সালাম, বড় মেজাজ ওয়ালা নবী, রেগে যেতেন খুব বেশি, থাপ্পুর মেরে একবার ফেরাউনের বাবুর্চিকে মেরে ফেলেছিলেন, অনেক শক্তি আল্লাহ তাআলা তাকে গায়ে দিয়েছিল। তিনি একবার আল্লাহকে আবদার করে বসলেন, রব্বি আরিনি আংজুর ইলাইক, আল্লাহ আপনি বলেছেন আপনারে দেখা যায় না কিন্তু আমি দেখতে চাই, আমি কি করতে চাই, জোরে বলেন। আল্লাহ বললেন, লান তারানি, নেভার ইউ ক্যান সি মি, Never you can see me, তুমি আমাকে দেখতে পাবে না কারণ আমাকে দেখা যায় না। সাইয়েদানা মুসা বললেন আমি দেখতে চাই, আল্লাহ বললেন দেখা যায় না, মুসা বলে দেখতে চাই, আল্লাহ বললেন দেখা যায় না, মুসা আলাইহিস সালাম বললেন কথা বলেন না কেন, আল্লাহ বললেন মুসা বললেন আল্লাহ বললেন মুসা বলে দেখতে চাই, আল্লাহ বলে দেখা যায় না। কিন্তু সাইয়েদানা মুসা আলাইহিস সালাম ছেড়ে দেবার পাত্র নয়, হেরে যাবার পাত্র নয়, পিছু হটার পাত্র নয়, মনে যেটা উঠেছে আদায় করার পাত্র হলো মুসা, ঠিক কি না? উনি বললেন রব্বি আরিনি আংদুর ইলাইক, আল্লাহ আপনি আমারে দেখা দেন আমি দেখতে চাই, আল্লাহ বললেন লান তারানি নেভার ইউ ক্যান সি মি, ওরে মুসা এই বায়না ধরো না, আমারে তো দেখা যায় না, এই পৃথিবীর চামড়ার চক্ষু দিয়ে আমাকে দেখা যাবে না। মুসা বললেন আমি দেখেই ছাড়ব, আল্লাহও বুঝাতে পারেন না, মুসাও ছাড়েন না। অবশেষে নবীর আবদার রব্বুল আলামিন শুনতে রাজি হলেন, আল্লাহ বললেন মুসা আগামীকাল অমুক সময়ে গোসল করে অজু করে তুর পাহাড়ে চলে আসবা, তুমি যখন দেখতেই চাও আগামীকাল তুর পাহাড়ে চলে এসো। সাইয়েদানা মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে চলে এসেছেন কারণ উনার ফিলিংস আমাদের ফিলিংস একরকম নয়, আমরা কি আল্লাহর কথা শুনি, জোরে বলেন, কিন্তু ওয়াকাল্লামাল্লাহু মুসা তাকলিমা, উনি আল্লাহর কথা শুনতেন, তো ওনার চিন্তা হচ্ছে যার কথাটা এত সুন্দর না জানি উনি দেখতে কত সুন্দর, সুবহানাল্লাহ বলবেন না, আল্লাহ বললেন মুসা আগামীকাল আসো তুর পাহাড়ে আসো। সাইয়েদানা মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ের উপর চলে গেলেন, আল্লাহ বললেন মুসা এটা যেন তেন কোনো খেলা না, আবার তোমারে জিজ্ঞেস করতে চাই আসলেই তুমি দেখতে চাও কি না। মুসা আলাইহিস সালামের এক কথা এক দাবি, দেখতে চাই এক কথা এক দাবি, সেটা কি, আমি দেখতে চাই খোদা, আমি দেখতে চাই আপনাকে। আল্লাহ বললেন মুসা এটা সাধারণ খেলা নয়, এটা বিপিএল এর খেলা নয়, এটা আইসিসি নয়, এটা ফিফার খেলা নয়, এটা মুসার সাথে বিশ্ব গভর্নমেন্টের খেলা, ঠিক কি না, এটা সাধারণ খেলা না, ইটস এ ভেরি ডেঞ্জারাস গেম, তুমি যদি স্টার্ট করো ইউ হ্যাভ টু গো আনটিল দ্য লাস্ট মোমেন্ট, শেষ পর্যন্ত তোমাকে যেতে হবে, ঠিক কি না। মুসা আলাইহিস সালাম এক পায়ে খাড়া, সাইয়েদানা মুসা বললেন আমি রাজি, আল্লাহ বললেন ওকে তাহলে খেলা শুরু করে দিলাম, ও মুসা তুমি দাঁড়িয়ে থাকো খেলা এখন শুরু হয়ে যাবে। রব্বুল আলামিন মুসা আলাইহিস সালামের চারিদিকে অন্ধকার করে দিলেন, কি করে দিলেন, চারিদিকে চার ফারসাক এলাকা, এক ফারসাকে 12 মাইল, চার ফারসাকে অনেক লম্বা একটা জায়গা, 336 কিলোমিটার জায়গায় আল্লাহ অন্ধকার করে দিলেন, ঘুটঘুটে অন্ধকার, এত অন্ধকার সাইয়েদানা মুসা আলাইহিস সালাম নিজের হাতটাও নিজে দেখে না। এবার মনের মধ্যে একটু ভয় চলে আসছে, কোনো আওয়াজ নাই, অন্ধকার, এবার মনের মধ্যে ভয় এসেছে কিন্তু আল্লাহকে দেখতে চায়, ওই নেশায় এখন অন্তরের মধ্যে কিছু সাহস আছে না নাই, সাহস নিয়ে দাঁড়িয়ে আছে। এবার আল্লাহ চারিদিকে আলোকিত করে দিলেন, এবার বললেন মুসা আরো কিছু কাজ আছে, তোমার চারদিকে চার ফারসাকের ইয়ার মধ্যে কোনো প্রাণী থাকতে পারবে না, কোনো মশা থাকবে না, মাছি থাকবে না, ইঁদুর থাকবে না, ব্যাঙ থাকবে না, পাখি থাকবে না, সবগুলো পশু আর প্রাণীকে বললেন আল্লাহ বললেন তোমরা বাইরে চলে যাও, বাউন্ডারির বাইরে চলে যাও। বাংলাদেশের সাথে ইন্ডিয়ার খেলা, আপনারা দর্শক মাঠে ঢুকতে পারবেন, বলেন ঢুকলে খেলা হবে, খেলাইটা হবে, আল্লাহ বললেন সবাই বাইরে চলে যাও, সব বাইরে চলে গেল। এবার আল্লাহ বললেন মুসা তোমার দুই কাদের মধ্যে দুই ফেরেশতা আছে না নাই, কেরামান, তাদেরকেও বাইরে পাঠানোর দরকার আছে না নাই, আল্লাহ বললেন তোমরাও চারদিক থেকে বাউন্ডারি দেয়া এরিয়ার বাইরে তোমরা চলে যাও। এবার রব্বুল আলামিন বললেন আল্লাহর স্পেশাল সিকিউরিটি ফোর্স ফেরেশতাকে তোমরা চারদিকে বাউন্ডারি দাও, স্পেশাল সিকিউরিটি ফোর্স ফেরেশতা কাদের সাথে কাঁধ লাগিয়ে পায়ের সাথে পা লাগিয়ে চারদিকে একটা বাউন্ডারি দিলেন, চিল্লায় বলেন আল্লাহু আকবার,
এবার সাইয়েদেনা জিব্রাইলকে আল্লাহ বললেন, ও জিব্রাইল তুমিও ঢুকার চেষ্টা করো না, তুমিও বাইরে চলে যাও। সুবহানাল্লাহ। সাইয়েদেনা জিব্রাইল বলে, আল্লাহ আমাকে তৈরির পর থেকে, আমাকে রুহু দেওয়ার পর থেকে আজ পর্যন্ত তোমারে আমি দেখি নাই। সিদরাতুল মুনতাহা হলো আমার লাস্ট বর্ডার, ওই বর্ডারে কান লাগিয়ে তুমি যা বলো শুনি, ওই কথাগুলো নবীদের কাছে পৌঁছে দেয়, এটাই আমার ডিউটি। আজ পর্যন্ত আমিও তোমারে দেখি নাই, তোমার নূর এখনো দর্শন লাভ করি নাই, আমিও দেখতে চাই, আমার ভাই মুসার সাথে আমাকেও দেখতে দাও। আল্লাহ বলল, নো নো, দিস গেম ইজ বিটুইন মুসা এন্ড মি, এটা মুসার সাথে আমার খেলা, তোমার তো খেলা নাই, ঠিক কিনা? জিব্রাইল তুমিও বাইরে চলে যাও। সেদিন জিব্রাইলও বাইরে চলে গেলেন। এবার একেবারে গ্রাউন্ড রেডি, স্টেডিয়াম রেডি, এবার খেলা হবে। খেলা কি হবে? জোরে বলেন, কি হবে? মুসা আলাইহিস সালাম আর বিশ্ব গভর্নমেন্ট, আল্লাহর সাথে খেলা। আল্লাহ বললেন, মুসা তুমি উপরের দিকে তাকাও। সাইয়েদানা মুসা আলাইহিস সালাম উপরের দিকে তাকালেন, দেখলেন প্রথম আকাশ দেখা যায়, তারপরে দ্বিতীয় আকাশ, তৃতীয় আকাশ, সব দেখতে আরম্ভ করলেন। প্রথম আকাশ, এটা বিশাল একটা এরিয়া, ইটস এ বিগ স্পেস, উই ক্যান্ট ইমাজিন, এটা কত বড় আমরা কল্পনাও করতে পারি না, বিশাল। এভাবে তৃতীয় আকাশ আরো বড়, চতুর্থ আকাশ আরো বড়। সাইয়েদানা মুসা আলাইহিস সালাম দেখলেন সাত আকাশ দেখলেন, তারপরে তিনি দেখলেন সিদরাতুল মুনতাহা দেখা যায়, সেখান থেকে দেখলেন চারটা ঝর্ণা, চারটা নদী, দুইটা জান্নাতে ঢুকেছে, দুইটা নদী সিদরাতুল মুনতাহা থেকে দুনিয়া এসেছে। একটা নদীর নাম হলো মিশরের নীল নদী, আর একটা হলো ইরাকের দজলা নদী। সুবহানাল্লাহ। তারপরে নজর করে তাকালেন, সেখানে দেখলেন তিনি কোরআনের বাড়ি দেখা যায়, বাল হুয়া কুরআনুম মাজীদুম ফি লাউহিম মাহফুজ। নাম শুনেছেন? লাউহে মাহফুজ কার বাড়ি? কোরআনের বাড়ি। লাউহে মাহফুজ কার বাড়ি? নজর করে দেখে কোরআনের বাড়ি দেখা যায়। সাইয়েদানা মুসা আলাইহিস সালামের চোখের পাওয়ারকে বাড়িয়ে দিয়েছে কে? ওনার চোখের মেকানিজম, মেগাপিক্সেলকে প্রখর করে দিয়েছে কে? তারপরে নজর করে দেখলেন বাইতুল মামুর দেখা যায়, যেই বাইতুল মামুর হলো ফেরেশতাদের কেবলা। আমরা হাজে গেলে, উমরায় গেলে আল্লাহর ঘরকে সেন্টারে রেখে চারদিকে তাওয়াফ করি, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলে আল্লাহর ডাকি। ফেরেশতারা এই কাবার চারদিকে তাওয়াফ করে না, তাদের জন্য আরেকটা ঘর, আল্লাহর বানানো আরেকটা ঘর সাত আকাশের উপর আছে না নাই, সেটার নাম হচ্ছে আল বাইতুল মামুর। সব ফেরেশতারা সেখানে তাওয়াফ করে, একবার করে ঢুকে, একবার করে ঢুকে 70,000 জন, একবার যারা ঢুকার চান্স পায় কিয়ামত পর্যন্ত দ্বিতীয়বার চান্স তার কপালে জুটবে না কোন। সুবহানাল্লাহ। তারপরে তিনি নজর করে দেখলেন আরশ দেখা যায়, কুরসি দেখা যায়, তারপরে নজর করে সাইয়েদনা মুসা আলাইহিস সালাম দেখলেন আল্লাহর 70,000 নূরের পর্দা দেখা যায়, 70,000 নূরের পর্দা দেখা যায়। সেখান থেকে আল্লাহ গায়বি আওয়াজ দিয়ে বললেন, মুসা লাস্ট ডেস্টিনেশনে চলে এসেছো, একেবারে ফাইনাল গেট, এই গেটের পরে আর ফিরে যাওয়ার কোনো জায়গা নাই। শেষবারের মতো জিজ্ঞেস করি, খেলা কি চলবে নাকি থামিয়ে দেব? সাইয়েদানা মুসা বলে, চলবে। সাইয়েদানা মুসা বললেন, কি চলবে? কি সাহস ওনার, কি শক্তি ওনার, কি মেধা ওনার, কি কিউরিসিটি ওনার, কি অদম্য আগ্রহ ওনার। উনি বললেন, খেলা চলবে, এত দূর এসেছি, পিছনে ফেরে তাকানোর মানুষ আমি নই, ঠিক কিনা? আল্লাহ বললেন, মুসা তাহলে ঠিক আছে, খেলা শুরু হয়ে যাবে, একটু শক্ত হয়ে দাঁড়াও। সুবহানাল্লাহ। পড়েন, এই প্রথম আল্লাহ তার নূরের তাজাল্লির ফোকাস পৃথিবীতে ঢেলে দিবেন, এর আগে পড়ে নাই। আল্লাহ আকবার। সাইয়েদানা মুসা আলাইহিস সালাম শক্ত হয়ে দাঁড়ালেন। ফালাম্মা তাজাল্লা রাব্বুহু জাআলাহু দাক্কা ওয়া খাররা মুসা সাইকা। ফালাম্মা তাজাল্লা রাব্বুহু লিল জাবাল, আল্লাহ বললেন, মুসা তবে একটা কথা শুনে রাখো, এত দুর্বল করে তোমাদের বানিয়েছি, ওয়া খুলিকাল ইনসানু দাঈফা, মানুষ কি সবল নাকি দুর্বল? সবল না দুর্বল? দুইবার পাতলা পায়খানা হইলে চেহারার দিকে আর তাকানো যায় না, ঠিক কিনা? আজকের জান্নাতুন নাইম এব্রিল বিশ্ব সুন্দরী, 20 বছর পরে বিশ্ব বেতনীয় না, ঠিক না? অসুস্থ হলে মানুষ দুর্বল হয়ে যায়, বিপদ আসলে মানুষ কাবু হয়ে যায়, বয়সের ভারে মানুষের চামড়াগুলো ঝুলে যায়, মানুষ কি সবল নাকি দুর্বল? জোরে বলেন, সবল নাকি দুর্বল? ও মুসা শক্ত হয়ে দাঁড়াও,
70,000 নূরের পর্দার সবগুলো দেখাবো না, কতটুকু দেখাবে? মুফাসসিরিনে ইকরাম হায়রান হয়ে গিয়েছেন, কি বলবেন এই তাফসিরের ব্যাখ্যায়? কেউ কেউ বলেছেন আল্লাহ তাআলা 70,000 নূরের পর্দার সবগুলো উঠায়নি, 70,000 নূরের পর্দার সবচেয়ে সামনের ছোট্ট যে পর্দাটা তার সামান্য একটু উঠিয়েছেন। ফালাম্মা তাজাল্লা রব্বুহু, কতটুকু তাজাল্লি দিয়েছেন, নূরের তাজাল্লি? কোন কোন মুফাসসিরিন একরাম বলেছেন একটা গরুর নাকের ছিদ্র যতটুকু ততটুকু। কোন কোন মুফাসসির বলেছেন না না এটা তো অনেক বেশি, মিসলা উনমুলাতিল খেনসার, এই আঙ্গুলটার নাম হচ্ছে খেনসার। কি নাম? এটার নাম ইবহাম, এটার নাম সাব্বাবা, এটা বুস্তা, এটা বিংসার, এটা খেংসার। বলেন ইবহাম, কথা বলে না, ইবহাম, সাব্বাবা, বুস্তা, বিংসার, খেংসার, এই পাঁচটা হাতের আঙ্গুলের আরবি নাম শিখে গেলেন। এই যে মিসলা উনমুলাতিল খেনসার, ছোট্ট আঙ্গুলের সামনে যতটুকু জায়গা, এতটুকু জায়গা আল্লাহ প্রথম পর্দাটার ফোকাস দিয়েছেন। কেউ কেউ বলে না এত বেশি নয়, একটা সুইয়ের পেছনে সুতা ঢুকানোর জন্য যতটুকু জায়গা দরকার ততটুকু নূরের ফোকাস দিয়েছে। এজন্য আল্লাহ বললেন ফালাম্মা তাজাল্লা রাব্বুহু জাআলাহু দাক্কা ওয়া খাররা মূসা সাইকা। রাব্বুল আলামিন বললেন মূসা, শেষবারের মতো বলছি, এখনো সময় আছে, তুমি যদি বলো খেলা বন্ধ করে দিব, আর যদি বলো তাহলে চালিয়ে নিব। মূসা বলে চলবে, কি বলে? চলবে। আল্লাহ খেলা চালালেন, নূরের ফোকাস দিলেন, মূসা আলাইহিস সালামের গায়ের উপরে দেয় নাই, দিছে তুর পাহাড়ে। কোথায়? এক ঘন্টার জন্য দিয়েছেন? আধা ঘন্টা? 10 মিনিট? 1 মিনিট? 1 সেকেন্ড? 1 সেকেন্ডও দেয় নাই তো হুজুর, 1 সেকেন্ড দেয় নাই তো কি দিছে? 1 সেকেন্ডকে অনেক ভাগে ভাগ করলে হয় 1 মাইক্রোসেকেন্ড, 1 মাইক্রোসেকেন্ডকে অনেক ভাগে ভাগ করলে হয় 1 ন্যানোসেকেন্ড, 1 ন্যানোসেকেন্ডেরও হাজার ভাগের এক ভাগ নূরের ফোকাস আল্লাহ তুর পাহাড়ের মধ্যে দেওয়ার সাথে সাথেই পৃথিবীর সবচাইতে শক্তিধর পয়গাম্বার ওই 1 সেকেন্ডের হাজার ভাগের অল্প সময়ের মধ্যে বেহুশ হয়ে পাহাড়ের উপরে পড়ে যায়। আল্লাহ নূরের ফোকাস দিলেন, মূসা আলাইহিস সালাম কিছুই দেখেন নাই, কি যেন একটা দেখলেন, কেমন দেখলেন, অনুভূতিটা কেমন ছিল, বলার মতো কোনো পরিবেশ নাই, ঠিক কি না? এর মানে হচ্ছে আল্লাহর দেখা যায় না, দেখা যায়? জোরে বলেন। এই লম্বা ঘটনা বলার ব্যাকগ্রাউন্ড বলার উদ্দেশ্য হচ্ছে ওয়াইদা সাআলাকা ইবাদি আন্নি, ও নবী, সবাই যখন আপনারা জিজ্ঞেস করবে আপনি আল্লাহর দাওয়াত দেন, তাওহীদের দাওয়াত দেন, কই সেই আল্লাহ, আপনি বলেন ফা ইন্নী করিব, আমি কাছে না দূরে। আরো জোরে বলেন আল্লাহ কাছে না দূরে। আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, এই যে আমাদের কণ্ঠনালীর রগ, আমাদের সাহারগ, আমাদের ঘাড়ের রগ, এই রগটা কেটে দিলে মানুষ মরে যায়, ঠিক কি না? এই ঘাড়ের রগের চেয়েও আল্লাহ বেশি কাছে, চিল্লায় বলেন ঠিক কি না? এজন্য সে আল্লাহর কাছে চাওয়ার দরকার আছে না নাই?